নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আজকে আপনাদেরকে বলেছিলাম সকালে যে দু হাজার সতেরো টেটের যে প্রশ্নবুল মামলা ছিল সেই প্রশ্নবুল মামলার কিন্তু জাজমেন্ট হয়ে গেল এবং এই মামলায় বিচারপতি মান্থার এজলাসে। ঠিক কি কি ঘটনা ঘটলো এবং বোর্ডের তরফ থেকে কি সাবমিশন করা হলো এবং কোর্ট কি রায় দিল আপনাদেরকে বিস্তারিত আমি ভিডিওতে জানাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওতে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন কিন্তু তার আগে বলে রাখি যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা এ ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল আপনাদের কাছে এই ধরনের নিউজ পৌঁছে দেবে তো চলুন বন্ধুরা তাহলে আমরা এবারে আজকে প্রশ্নবুল সংক্রান্ত মামলাটি দেখে নিই তো বন্ধুরা দু হাজার সতেরো প্রাইমারি টেটের একটি দুটি নয় কিন্তু এখানেও একুশটি প্রশ্ন ভুল এই অভিযোগ নিয়ে পিটিশনাররা মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে এবং তারই কিন্তু আজকে শুনানির ছিল তার হেয়ারিং হয়ে গেল ইতিমধ্যেই তো একুশটি প্রশ্ন ভুল একুশটি প্রশ্ন যদি প্রত্যেক পরীক্ষার্থীকে দিতে হয় একুশ নম্বর করে দু হাজার প্রাইমারির ওপর ভিত্তি করে তাহলে কিন্তু এখানে আরও দেড় থেকে দু লক্ষ পরীক্ষার্থী তারা কিন্তু নতুনভাবে পাশ করবে আগামীতে কেননা এটা মেনটা ধরে নিতেই যাবে একুশ নম্বর করে যদি প্রত্যেকেই পায় যারা পরীক্ষায় অ্যাটেন্ড করে এসছে আর যেহেতু নেগেটিভ মার্কিং মার্কিং থাকে না আমাদের রাজ্যের পরীক্ষায় বা শিক্ষক নিয়োগের যে কোনো টেট পরীক্ষাতে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে না তাই এখানে কিন্তু দেড়শোটা কোশ্চেন সকলেই অ্যাটেন্ড করে আসে আর যারা যারা কোশ্চেন অ্যাটেন্ড করে আসবেন প্রশ্ন ভুল থাকলে সেই নম্বর কিন্তু প্রত্যেককে দিতে হবে তো এখানে মোট একুশটি প্রশ্ন ভুলের প্রসঙ্গ উঠে এসেছে আপনারা দেখেছেন কয়েকদিন আগে দু হাজার বাইশ প্রাইমারি ক্ষেত্রে কিন্তু মোট তেইশটি প্রশ্ন ভুলের প্রসঙ্গ উঠে এসেছিলো তো এই যে একুশটি প্রশ্ন ভুল এই বিষয়টা নিয়ে আজকে বোর্ডকে কিন্তু সাবমিশান দিতে বলা হয়েছিল তো বোর্ডের তরফ থেকে সাবমিশন দেওয়া হয়েছে এবং তারা জানিয়েছে যে বিশ্বভারতী কমিটির বিশ্বভারতী ইউনিভার্সিটির পক্ষ থেকে একটি কমিটি তৈরি করে সেই এক্সপার্ট কমিটি দিয়ে কিন্তু এই প্রশ্নগুলোকে বিচার বিবেচনা করা যাবে পিটিশনাররা যে দাবিগুলো করছে যে একুশটি প্রশ্নকে তারা চিহ্নিত করেছে ভুল বলে এখানটাই কিন্তু যে এক্সপার্ট কমিটি তৈরি করা হবে বিশ্বভারতী ইউনিভার্সিটির সেই ইউনিভার্সিটির এক্সপার্টরা এই কোশ্চেন নিয়ে একটি তদন্ত কমিটি বসাবে এবং তারপরেই তারা ঠিক করবে যে কোন প্রশ্নগুলো ভুল ছিল এবং কতগুলি প্রশ্ন ভুল ছিল দু হাজার সতেরো এই বিষয়টা কিন্তু তখনই পরিষ্কার হয়ে উঠে আসবে আমাদের কাছে তো এই মামলায় কিন্তু নেক্সট শুনানি হতে চলেছে একদম সামার ভ্যাকেশনের পর এগারোই জুন আপনারা জানেন যে এর মধ্যেই কিন্তু মে মাস থেকেই কলকাতা হাইকোর্টে সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে যে জন্য কিন্তু এই মামলা একদম পিছিয়ে গেল জুন মাসের এগারো তারিখ তো অনেকটাই পিছিয়ে গেল কিছু কারণে এটা যেহেতু কলকাতা হাইকোর্টের রুলস যে ভ্যাকেশন শুরু হয়ে যাচ্ছে তাই কিন্তু এই মামলা একদম এগারোই জুনে এই মামলার শুনানি হবে এবং সেই দিনই কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটির যে তদন্ত কমিটি গঠন করা হবে বা যে এক্সপার্ট কমিটি গঠন করা হবে তারা কিন্তু রিপোর্টটা সেই দিনই পেশ করবে এবং সেই দিনই দু হাজার সতেরো প্রাইমারি যারা পরীক্ষা দিয়েছিলেন এবং যারা বিশেষ করে সেই সময় অকৃত কার্য হয়েছিলেন তাদের কিন্তু সেই বিষয়টা সেই দিনই ভাবা হবে তো যদি এক্ষেত্রে এক্সপার্ট কমিটি রিপোর্ট দেয় যে হ্যাঁ সত্যি একুশটি প্রশ্ন ভুলছিলো তাহলে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ পুরোপুরি হানড্রেড পার্সেন্ট ফেঁসে যাবে কেননা পর্ষদ কিন্তু যদি একুশ নম্বর করে প্রত্যেক পরীক্ষার্থীকে দেওয়া হয় সেক্ষেত্রে কোর্ট কিন্তু নির্দেশ দেবে ওএমআর রিচেকের ক্ষেত্রে যতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন সকলের ওএমআর রিচেকের কথা বলবেন কিন্তু সেক্ষেত্রেই পর্ষদ সবথেকে বড় জটিলতার মধ্যে পড়বে কেননা তাদের কাছে কিন্তু কোনো অরিজিনাল ওএমআর সিট নেই তারা কিন্তু সমস্ত ওএমআরকে নষ্ট করে ফেলেছে দু হাজার সতেরোর আর যেটা নিয়ে কিন্তু নতুন করে আবার সমস্যা তৈরি হবে এবং এছাড়াও আরও একটা জায়গায় সমস্যা তৈরি হবে যখনই কিন্তু প্রশ্নবুল মামলা থেকে নম্বর পাবে ক্যান্ডিডেটটা দু হাজার সালে যারা প্রশ্নবুল মামলা থেকে পাশ করবে তারা কিন্তু ন হাজার পাঁচশো তেত্রিশের যে প্যানেল যে নিয়োগ প্রক প্রক্রিয়া এখনও পর্যন্ত চলছে যার থার্ড কাউন্সেলিং বাকি রয়েছে এই প্যানেলে কিন্তু তারা চাকরি চেয়ে সরাসরি আদালতে দ্বারস্থ হবে না। প্রশ্ন যদি ভুল করে থাকে বোর্ড সে বোর্ডের কারণে তারা কিন্তু ফেল করেছে এরকম একটা দাবি আসবে ঠিক যেমন দু হাজার প্রাইমারি টেটের ক্ষেত্রে এসেছিল এবং সেখান থেকে কিন্তু প্রশ্ন বলতে গিয়ে আপনারা দেখেছেন বেশ কয়েকশো ক্যান্ডিডেট তারা কিন্তু অলরেডি চাকরি নিয়ে বেরিয়েছে তো আগামীতে কি হতে চলেছে একটা কিন্তু জগা ময় পরিবেশ এটা কিন্তু মানে বোঝাই যাচ্ছে যে একটা ভয়ঙ্কর কিন্তু খেলা হতে চলেছে প্রাইমারি ক্ষেত্রে তো আগামীতে কি হতে চলেছে এগারোই জুন আমরা কিন্তু দেখতে পাবো সেদিকেই আমরা চোখ রাখবো তো আজকে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বিচারপতি রাজা শেখর মান্তার ইজলাস থেকে এই ঘটনাটুকুটা জানা গিয়েছে অর্ডার কপি আপলোড হলে পরবর্তীতে আরও বিস্তারিত আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে তো ভিডিওটি এখন এখানেই রইল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আপনারা কিন্তু চ্যানেলটিকে ফলো করতে থাকবেন ধন্যবাদ সকলকে আমার ভিডিওতে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা